ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুমের মাঝামাঝি সময় চলছে। এই সময়ে এসেও ট্রান্সফার নিয়ে আলোচনা হচ্ছে ইউরোপীয় ফুটবলে। বেশ কিছু ফুটবলারকে নিয়ে বিভিন্ন দলের নাম জড়িয়ে আলোচনা চলছে সেখানে, যার মধ্যে অন্যতম আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। চেলসির হয়ে চমৎকার পারফর্ম করেই চলছেন এনজো। আর্জেন্টিনা জাতীয় দলের বর্তমান সময়টার সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন এই মিডফিল্ডার। ক্লাব ফুটবলে চেলসির হয়ে নিজের শতভাগ পারফরম্যান্সে এরই মধ্যেই তিনি আলোচনায় আছেন সব সময়। তার উপরে তার ক্লাব ছাড়ার গুঞ্জন নতুন করে আলোচনা তৈরি করেছে তাকে নিয়ে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার নাকি চেলসি ছেড়ে বার্সেলোনাতে যোগ দেবেন। কাতালান দলটি এনজো ফার্নান্দেসকে দলে নিতে চায়। স্প্যানিশ গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে, জানা গেছে এনজো ফার্নান্দেসকে দলে নিতে চাইলে আগ্রহী ক্লাবকে খরচ করতে হবে প্রায় £107 মিলিয়ন। গণমাধ্যমে যখন তাকে নিয়ে এমন গুঞ্জন চলছে ঠিক তখনই ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে তার চেলসি ছাড়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি ক্লাবটি ছেড়ে তিনি বার্সেলোনাতে যাবেন কিনা সে বিষয় নিয়ে পরিষ্কার করে দিয়েছেন এনজো ফার্নান্দেস। এনজো ফার্নান্দেজের সেই বক্তব্যে ছিল চেলসি না ছাড়ার কথা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি চেলসি ছাড়তে চাই না, এখানকার কোচিং স্টাফ সতীর্থদের সঙ্গে আমি অনেক খুশি। আমি এখানে আসার পর থেকে তারা অনেক কিছু করেছে, শুরু থেকে তাদের যে আন্তরিকতা পেয়েছি তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। চেলসি আমাকে যতদিন রাখে আমি খেলা চালিয়ে যেতে চাই। 23 বছর বয়সে আর্জেন্টাইন এই মিডফিল্ডারের সঙ্গে চেলসির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে 2031 সালের জুন পর্যন্ত। এর আগে তাকে দলে ভিড়াতে হলে আগ্রহী ক্লাবকে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ।